गुड सर मॉर्निंग सर। जी, अस्सलाम वालेकुम। আপনাদের কোশ্চিন গুলা কি দেখেছেন? সবগুলা সেট কোশ্চিন হচ্ছে আমি আপলোড করে দিয়েছিলাম গুগল ক্লাসরুমে। আর আপনাদের মার্কস আমি দিয়ে দিয়েছি, কি পেয়েছেন? মার্কস সলভ করার চেষ্টা করেছেন বাকি যে ডিপার্টমেন্টের কোশ্চিন গুলা ছিল? সবগুলো দেখা মানে কিছু কিছু দেখছিলাম। এনি কাইন্ড অফ প্রবলেম? মিম আপনি কি দেখেছেন কোশ্চেন গুলা? জি স্যার, ফেব্রিকের সবগুলো সেট করা হয়েছে, টিএম এর কয়েকটা করা হয়েছে, আর ডিসি এর একটা করা হয়েছে। পারছেন নাকি প্রবলেম আছে কোথাও? না স্যার, পারছি, যেগুলো করছি ওগুলো পারছি। ওদেরকেও জিজ্ঞেস করছি যে তোরা কিভাবে করছিলি, তখন ওরাও হেল্প করছে, যেটা যেটা মানে আমি করে দিছিলাম যে এরকম করা ঠিক আছে কিনা, তখন বলছে হ্যাঁ ঠিক আছে এভাবেই করছে। ওদের সাথে ভেরিফাই করছেন? জি স্যার। ভেরি গুড। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থ্রি, এটা কিন্তু হচ্ছে আমি দিয়েছি, তো অ্যাসাইনমেন্ট থ্রি নিয়ে একটু আলোচনা করে নি। তো যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটার মতনই প্রবলেম গুলাই কিন্তু হচ্ছে অ্যাসাইনমেন্টে দেওয়া আছে। তো হোপফুলি আপনাদের অ্যাসাইনমেন্টটা করতে খুব একটা বেশি প্রবলেম হবে না। স্যার একটা জিনিস বলার ছিল। জি বলেন। স্যার আমাদের তো মানে যে জুম ক্লাস, জুম ক্লাসে আমাদের লেকচার 3 পর্যন্ত হয়েছে স্যার, লেকচার 4 এর ভিডিওটাই মানে পুরা মানে ইউটিউব বেস ভিডিও ছিল, ওখানে মানে আধাটা বোঝার পরে এরপরে মানে পুরোটা ক্লিয়ার না স্যার, লেকচার 4 এর ভিডিওটাই স্যার। এখন লেকচার 5 দেখলে তো আরো কিছু বুঝবো না। আচ্ছা, লেকচার 4 এর লাস্ট পার্ট যেটা আছে কাপলের, তাই না? ওইটা তো আমি আপনাদেরকে জাস্ট ভিডিও দিয়েছি, ক্লাসে পড়াই নাই আর কি, ভিডিও দেখে নিলেন, ওইটার কথাই বলতেছেন তাই না? জি স্যার। ওইটা বাদে আর অন্য কোনো প্রবলেম আছে স্যার? ওইটার মানে ওইটার পুরো সেকশনটা তো বুঝি না, এখন ওইটার যে সেকশনটা না বুঝি তাহলে স্যার 5টার দেখার সাহস করি না, যে এটার সাথে তো রিলেটেড থাকবে তো, কারণ 4G তা তো অবশ্যই, কিভাবে বুঝবো স্যার? যারা মোবাইলে ডাটা দিয়ে ইউটিউবে ভিডিও গুলো দেখে তাদের হয়তো বা স্যার স্যার ওই 720 পিক্সেলের ভিডিওটা দেখা পসিবল হয় না, ওগুলো দেখতে গেলে স্যার মোবাইলে অনেক ডাটা খরচ হয়ে যায়, সেক্ষেত্রে স্যার রেজুলেশন যদি কমায় দেয় তাহলে স্যার স্ক্রিনের ওইটা পুরোটা ঘোলা থাকে, বোঝাও যায় না। আচ্ছা হ্যাঁ, এটা একটা প্রবলেম স্যার। অনেক সময় ফুল ওয়াইফাই তো বোঝা যায় না, যেমন আমার ওয়াইফাই হয়তো দেখা যায় যে রাতের বেলা অনেক স্পিড থাকলে তাও যদি অন করে দেখা যায় কিছু পার্ট ঘোলা আসতেছে, আবার কিছু একটু পরে মনে হইতেছে ক্লিয়ার হয়ে গেল হঠাৎ করে, হতে পারে এটা ইউটিউবে প্রকাশ করার পরের কোয়ালিটিতে, মানে ম্যাথ তো স্যার হঠাৎ করে দেখা গেল যে ঘোলা হয়ে গেছে, আমি বুঝতেছি না কি লেখা ছিল, আবার করে চলে আসতেছে, এরকম হয় না? এটা হচ্ছে আপনার হচ্ছে রেজুলেশনের সমস্যা, মানে আপনার নেটের প্রবলেম, কারণ আমি প্রত্যেকটা ভিডিও 1080p তে হচ্ছে আপলোড করি। তো মানে আপনি দেখবেন যে ওইখানে অপশন থাকে, আপনি 1080p তে হচ্ছে দেখতে পারবেন। তো আমি যেখানে ভিডিওটা করতেছি সেটা রেজুলেশন কিন্তু হচ্ছে অনেক হাই দিয়েই করতেছি, মানে পরে আমি কিন্তু ইডিটও করতেছি, ইডিট করে তারপর হচ্ছে রেজুলেশন বাড়াই, তারপর হচ্ছে আমি আপলোড করতেছি। তো হয়তো বা ওইটা হচ্ছে আপনার নেটের প্রবলেম হতে পারে বা ইউটিউবের ইন্টারনাল প্রবলেম হতে পারে, আই ডোন্ট নো। তো আমি ওই যে আপনি যেটা বললেন ওই প্রবলেমটা আমার মাথাতেও ছিল, যে আমি যেহেতু ওই যে ফোর্থ লেকচারের লাস্ট পার্ট টুকু পড়াই নাই, তো ওইটা নিয়ে আমি এর আগের দিন লাস্ট দিন কাদের সাথে ছিল, ফেব্রিক, ফেব্রিকের সাথেও আমি আলোচনা করে তারপরে হচ্ছে ক্লাস শুরু করেছিলাম। তো আমারও প্ল্যান ছিল যে আপনাদের সাথে ওইটা একটু আলোচনা করে তারপরে হচ্ছে আমি নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা শুরু করব। স্যার লেকচার 5 এর যে ভিডিওটা আপলোড দিয়েছেন ওটা কি ক্লাসে আলোচনা করা হবে না? না, ওইটা তো প্রবলেম সলভিং, ওইটা তো ওই রিলেটেড প্রবলেম তো হচ্ছে আমি ক্লাসে আলোচনা করেছি, মানে ওই রিলেটেড প্রবলেম, ধরেন যে এক্সাম্পলের যে প্রবলেম গুলো আছে ওই প্রবলেম গুলো তো হচ্ছে আমি আলোচনা করেছি, আর ওইটার যে প্রবলেম গুলো দিয়েছি সেগুলো হচ্ছে সবগুলো অনুশীলনের প্রবলেম, এক্সারসাইজের যেই ইম্পর্টেন্ট প্রবলেম গুলো আছে সেইগুলো সলভ দিয়েছি, এবং ওইটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টটা দিয়েছি।
যেন আপনারা অ্যাসাইনমেন্টে কোথাও আটকাই গেলেও ওই ভিডিওটা যে প্রবলেম সলভিং টেকনিক গুলো আছে ওইটা দেখে আপনারা ইজিলি হেল্প পাবেন। স্যার আমাদের লেকচার 4 এর যে মানে লেকচার 4 এর লাস্টের দিকে যে পার্টটা ছিল কাপলের, ওই কাপলের ম্যাথ গুলো যদি আজকে করানো হয় তাহলে তো লেকচার 5 আমরা কবে করব, তাহলে শনিবার কি হবে অ্যাসাইনমেন্টটা স্যার জমা দিব? স্যার ডেটটা একটু বাড়াই দিলে ভালো হতো। ডেট কত দিন বাড়াতে চাচ্ছেন বলেন? স্যার নেক্সট উইক দিলে আমাদের জন্য সবচেয়ে ভালো হতো। নেক্সট উইক তো আবার পূজা ছুটি শুরু হয়ে যাবে, তো আমি চাচ্ছিলাম পূজার ছুটির মধ্যে হচ্ছে আপনাদের ওই যে এরপরে যে দুইটা বা তিনটা চ্যাপ্টার করাবো ওই চ্যাপ্টার গুলোর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দিতে। স্যার স্যার জি বলেন। স্যার আমাদের না মানে অনেক রকমের ম্যাথ ছিল চ্যাপ্টার টু তে, যেমন ইকুইলিব্রিয়াম এর ম্যাথ ছিল, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল এর ম্যাথ ছিল, তারপর ওই যে এক্স ওয়াই জেড কম্পোনেন্ট এর ম্যাথ ছিল, এক্স ওয়াই কম্পোনেন্ট এর। স্যার অনেক রকমের ম্যাথ, স্যার এরকম চ্যাপ্টার ছিল অনেক রকমের, স্যার প্রত্যেকটা রকম থেকে একটা দুইটা ম্যাথ যদি একটু ক্লাসটা করান তাহলে আমাদের ম্যাথ গুলো বুঝতে একটু সুবিধা হয়। স্যার ইউটিউব ভিডিও দেখে স্যার আমি আপনাকে কোশ্চেন গুলো পারতেছি না, যে স্যার আমি এতটুকু বুঝি না, স্যার ক্লাসও যদি একটু ম্যাথ গুলো করান তাহলে আমাদের একটু সুবিধা হয় আর কি ম্যাথ গুলো বুঝতে। স্যার ওইটাই ইউটিউব ভিডিও আর গুগল ক্লাসরুমে যা দেবেন ওটা তো স্যার ব্যাকআপ হিসেবে রাখার মতো আর কি, আর আপনি ক্লাসে সবকিছু সলভ করে দিলে একটু ভালো হতো স্যার। স্যার প্রত্যেকটা স্যার থিওরিটিক্যাল বা বেসিক যে পার্ট গুলো আছে এগুলো আলোচনা করে দুই তিনটা ম্যাথ যদি করানো হয় তাহলে স্যার বেটার হয়, সব যদি ইউটিউবের উপর ছেড়ে না দিই। না আমি ওইটাই করি কিন্তু ইউজুয়ালি, আপনাদেরকে যদি আমি একটু আমার লেকচার শিটটা যদি দেখাই, দেখেন এইটা হচ্ছে মোমেন্ট অফ আ কাপল, এইটার পরবর্তীতে যেই যতটুকু পারছিল আর কি, এটা হচ্ছে আমি আপনাদের ভিডিওতে আলোচনা করেছি, আর এর আগের পার্টটুকু কিন্তু হচ্ছে আমি ক্লাসে আলোচনা করেছি ভিডিওতেও দিয়েছি। তো এর আগের পার্টে হচ্ছে দুইটা ম্যাথ করাইছি, যে ম্যাথটা হচ্ছে আমি ক্লাসে করাই দিয়েছি এবং এই টাইপের ম্যাথই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়েছি, আবার এই টাইপের একটা ম্যাথ হচ্ছে আবার এক্সারসাইজ থেকেও সলভ করে দিয়েছি যেটা ওই যে 5 নম্বর লেকচারে আছে, লেকচার ভিডিও 5, আবার এই ম্যাথটাও কিন্তু হচ্ছে আমি এখানে করাই দিয়েছি। এই রিলেটেড একটা ম্যাথ কিন্তু হচ্ছে আমি এক্সারসাইজ থেকেও সলভ করে দিয়েছি এবং এই রিলেটেড একটা ম্যাথ আপনাদেরকে হচ্ছে অ্যাসাইনমেন্টেও দিয়েছি, সো এগুলাতে তো প্রবলেম থাকার কথা না। যদি মানে এরপরে হচ্ছে আপনার মোমেন্ট অফ আ কাপল থেকে হচ্ছে একদমই নতুন, মানে এটা আমি ক্লাসে আলোচনা করি না, তো ওইটা আজকে হচ্ছে আপনাদের সাথে আমি একটু আলোচনা করব। তো এইটা হচ্ছে আজকে একটু আলোচনা করে তারপর হচ্ছে আমরা 4 নম্বর চ্যাপ্টার শুরু করব। আর 3 এর উপর বেসিস করে এক্সারসাইজ নাকি আরো আগের লেকচারের উপর? না এই যে এই চ্যাপ্টার 3 তে হচ্ছে তিন টাইপের ম্যাথ আছে, ওই যে রোল 4 যে কোশ্চেনটা করলো চ্যাপ্টার 2 এ হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাথ ছিল, সো চ্যাপ্টার 4 এর চ্যাপ্টার 3 এর কথা যদি আমি বলি চ্যাপ্টার 3 তে হচ্ছে আপনার তিন টাইপের ম্যাথ আছে, মোমেন্ট বের করতে হবে তিনটা ওয়েতে। একটা হচ্ছে আপনার মোমেন্ট অ্যাবাউট আ পয়েন্ট, দেখেন মোমেন্ট অ্যাবাউট আ পয়েন্ট, মোমেন্ট অফ আ ফোর্স অ্যাবাউট অ্যান এক্সিস এক্সিস লাইন, আর হচ্ছে মোমেন্ট ডিউ টু আ কাপল। সো আমি প্রথম দুইটা টপিক ক্লাসে থিওরিও কভার করছি এবং ম্যাথও করাই দিয়েছি, লাস্ট যে টপিকটা ছিল মোমেন্ট ডিউ টু আ কাপল এটার আমি থিওরি এবং ম্যাথ কোনোটাই হচ্ছে আপনাদের ক্লাসে করাইনি, ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তো এখন আপনারা বললেন যে ওই ভিডিও দেখে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো দ্যাটস ওয়াই এখন হচ্ছে এটা থিওরি এবং হচ্ছে একটা ম্যাথ আমি এখন আজকের ক্লাসে করাই দিব। রোল 4 এবং রোল 3 পূজার সময় কি স্যার অনলাইন ক্লাস অফ থাকবে? এখন এটা যদি ইনস্ট্রাকশন দেয় যে অফ থাকবে তাহলে অফ থাকবে, আর যদি ইনস্ট্রাকশন যদি না দেয় অথরিটি যদি নিতে বলে তাহলে নিব, মানে এখন এমন অবস্থা হয়েছে যে আমি তো একাই ক্লাস নিচ্ছি আরেকজন টিচার তো এখনো নিয়োগ করতেছেই না, তো অথরিটি যেভাবে চাই সেভাবে তো আমাদেরকে ডেলিভার করতে হয়, আমাদের তো নিজস্ব কোনো সে থাকে না অনেক সময়। যদি বলে তো জানো জি একা ক্লাস না তো স্যার ঝামেলা স্যার। হ্যাঁ ঝামেলা তো, এটা তো বারবারই বলি, মানে নিজের কত কাজ থাকে, তারপরে হচ্ছে কিছু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিও দিয়ে রাখছে
ডিপার্টমেন্ট থেকে ভার্সিটি থেকে, সো ওইগুলো করা, আবার ক্লাস লেকচার তৈরি করা, এই সাবজেক্টে একদমই নতুন, এর আগে আমি কখনো নিইনি, এবারই আপনাদের সাথে ফার্স্ট নিচ্ছি, সো এগুলো তো ব্যাপার। আর সাথে হচ্ছে যদি আপনারা খুবই অবাক হবেন যে আমার টোটাল 6টা আলাদা কোর্স নিতে হয়, 6টা আলাদা কোর্স সেকশন বাদ দিলাম, মানে 6টা আলাদা কোর্স, আপনারা মনে হয় 6টা আলাদা কোর্স পড়তেছেন, তো আমাকে 6টা আলাদা কোর্স হচ্ছে কন্ডাক্ট করতে হচ্ছে, এবং প্রতি উইকে হচ্ছে আমার 6টা করে ক্লাস মাস্ট থাকে, মানে 6টা করে ক্লাস নিতে হয়, অল্টারনেটিভ যেটা থাকে সেটা 8টা হয় অথবা 6টা হয়, মানে যে উইকে হচ্ছে ওই দুইজন টিচার ক্লাস নেয় সেই উইকে 6টা লোড থাকে, আর যে উইকে ওই দুইজন টিচার ক্লাস হচ্ছে আমার 8টা করে ক্লাস থাকে। তো যাই হোক, অথরিটি যেটা বলবে, পূজার সময় খুব সম্ভবত ক্লাস না হওয়ার চান্স বেশি, তারপরে যদি বলে যে হচ্ছে অনলাইন ক্লাস অব্যাহত রাখতে হবে, সেক্ষেত্রে তো আর কিছু বলার নাই বা করার নাই, সেক্ষেত্রে যেহেতু হচ্ছে আমার নিজের পূজা থাকবে, সেক্ষেত্রে হয়তো আমি আপনাদেরকে ওই উইকটা আমি অবশ্যই ছুটি দেবো, কারণ আমার নিজেরও তো হচ্ছে কাজ থাকবে আর কি, পূজার উইকটাতে আমি ক্লাস নেবো না, অন্যান্য টিচারদেরটা আমি জানি না। স্যার আমাদের নিউ ফ্যাকাল্টি কবে জয়েন করবে? এটা তো মানে ভাইবা হবে যেদিন সেদিন জানা যাবে, ভাইবা তো হতে পারতেছে না করোনার কারণে, সো এই জন্য এটা হোল্ড অবস্থায় আছে। তো যাই হোক, আমার পার্ট আমি যতটুকু পারি শেষ করে রাখি, নিউ ফ্যাকাল্টি যখন আসবে তখন সে তার পার্ট পড়াবে। রোল ফোর, আপনার কোশ্চিনটা কি আপনি মানে আপনার অ্যান্সার পেয়েছেন আপনার কোশ্চিনের? দেখেন কাপল ফোর্স মানে যে দুইটা ফোর্স পেয়ারলি দুই দিকে কাজ করবে, সিমিলার অ্যামাউন্ট যদি এদিকে কাজ করে এদেরকে আমরা বলতে পারি কাপল, এবং একই প্লেনে যদি হয়, তো এই কাপল ফোর্সের মোমেন্ট কত হবে সেটা হচ্ছে আমরা আজকে বের করব। তো দেখেন আমরা জানি কি মোমেন্ট ইকুয়ালস টু মোমেন্ট বের করতে চাই, তাহলে এটাকে ধরলাম ডি ওয়ান আর এটাকে ধরলাম, এই ডিস্টেন্সটাকে ধরলাম হচ্ছে আমি ডি টু, ডি ওয়ান ডি টু পেয়ে গেছি। এখন এই এফ ফোর্স এবং এই এফ ফোর্স এর ভ্যালু তো সেম, তাহলে এদের যে যেকোনো একটা ফোর্সের সাথে আমি ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করে দিলেই আমি হচ্ছে মোমেন্টটা পেয়ে যাব, সেটা এফ ফোর্স হোক বা এফ ওয়ান ফোর্স হোক, মানে এফ ফোর্স হোক বা মাইনাস এফ ফোর্স হোক, যেকোনো একটা ফোর্সের সাথে যদি আমি ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি মোমেন্টটা পেয়ে যাব। বোঝা গেছে? জি স্যার। এখন যদি আমরা ফর্মুলাটা দেখি, এখানে যদি আমরা একটু খেয়াল করি দেখেন যে মোমেন্ট অফ আ কাপল কিভাবে বের করতে পারি, যে আমার এফ ফোর্সটা কাজ করছে এইদিকে আর মাইনাস এফ ফোর্সটা কাজ করতেছে এইদিকে, ভাইস ভার্সা হতে পারে, এটা মাইনাস এফ এটা প্লাস এফ, এরকম হতে পারে, ঠিক আছে?
সো এই ফোর্স দুটো এইভাবে ক্রিয়েট করছে একটা কাপল, সো এটার মোমেন্ট কত হবে সেটা আমাকে বের করতে হবে। সো মোমেন্ট বের করার জন্য আমি যেটা করতে পারি, দেখেন মোমেন্টের ফর্মুলা থেকে আমি দেখতে পাচ্ছি যে এম ইকুয়ালস টু আর ক্রস এফ। সো মোমেন্ট অফ আ কাপল যদি বের করতে চাই এম ইকুয়ালস টু আর ক্রস এফ হবে। সো আরটা কি দেখেন এখানে, এইটা আর হচ্ছে আমার বি থেকে এ এর দিকে, আর এফ হচ্ছে আমার এটা। সো এই আর কে এফ দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে মোমেন্ট অফ আ কাপল। এখন কোশ্চেন আসতে পারে যে আমি এফ দিয়ে মাল্টিপ্লাই না করে মাইনাস এফ দিয়ে যদি মাল্টিপ্লাই করতাম তাহলে আর এর ডিরেকশন কোন দিক হতো, সেক্ষেত্রে আর এর ডিরেকশন হতো এদিকে। সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে মোমেন্ট এম ইকুয়ালস টু আর এ বি ক্রস মাইনাস এফ। এটাও যেমন ট্রু এটাও সেরকম ট্রু। তো এখানে আর এর ডিরেকশনের উপর ডিপেন্ড করতেছে যে কোন এফ দিয়ে আমি মাল্টিপ্লাই করব। এটাই হচ্ছে আপনার মোমেন্ট অফ আ কাপল বের করার মেন বেসিক। এটা কি বুঝেছেন? আচ্ছা, এই যে এই প্লেনে, এই যে ব্লু কালারের যে প্লেন আছে, এই প্লেনের উপর হচ্ছে আমার এ পয়েন্ট থেকে এফ ফোর্স এদিকে কাজ করতেছে, বি পয়েন্ট থেকে মাইনাস এফ ফোর্স এদিকে কাজ করতেছে। তাহলে এরা একটা কাপল হলো না? কাপল হওয়ার জন্য কি ফোর্স কাজ করতে হবে এবং সিমিলার ফোর্স বাট ডিরেকশনটা ডিফারেন্ট দিকে হবে, অপোজিট ডিরেকশনে হবে। সো এটা হচ্ছে আমার একটা মোমেন্ট, মানে সরি কাপল। এই কাপলের যদি আমি মোমেন্ট বের করতে চাই তাহলে দেখেন যে মোমেন্ট এম ইকুয়ালস টু হবে আপনার এই আর এর ডিরেকশন যদি এদিকে হয় আর বি এ, আর বি এ যে পয়েন্টে শেষ হচ্ছে মানে যে পয়েন্টে গিয়ে অ্যাটাচ হচ্ছে সেই পয়েন্ট থেকে যে ফোর্সটা বের হবে সেই ফোর্সের সাথে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি মোমেন্ট পেয়ে যাব। সো এই মোমেন্ট ইকুয়ালস টু কিন্তু আমি এটাও লিখতে পারি আর বি এ ক্রস এফ। এটা কি বোঝা গেছে? এটা কি বুঝেছেন স্যার? এখানে তাহলে এম এর ডিরেকশনটা কোন দিকে হবে, মোমেন্টের ডিরেকশনটা? এটা একটা গুড কোশ্চেন যে এম এর ডিরেকশন কোন দিকে হবে। সো এম এর ডিরেকশন দেখেন যে এটা হচ্ছে আর ফোর্স, তাই না? এটা হচ্ছে এফ। তাহলে আর ক্রস এফ যদি করি তাহলে হচ্ছে দেখেন ডান হাতি রুলস অনুযায়ী এদিকে ঘুরতেছে। সো এদিকে যদি ঘুরে তাহলে ফোর্সের ডিরেকশন হবে মানে মোমেন্টের ডিরেকশন হবে উপরের দিকে, এই প্লেনের সাথে উপরের দিকে। বোঝা গেছে? স্যার দুইটার জন্যই বলেছে আর এবি আর বি এ দুইটা জিনিস, স্যার কনফিউজড হয়ে গেছি। দুটা তো সেম জিনিস, দুটা সেম জিনিসই মিন করতে। বিষয়টা একদম আলাদা কথা না স্যার, ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মানে মোমেন্ট তো ডিরেকশন গুলো না, হ্যাঁ মোমেন্টের ডিরেকশন তো ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে। আমি তো মোমেন্ট ভেক্টর বের করতেছি, সো এটা তো একটা 3D স্পেস। 3D স্পেসে তো আমি মোমেন্ট ভেক্টর বের করলে আমি MX MY MZ তিনটা কম্পোনেন্ট পাবো, তারপর বলতে পারবো যে X অ্যাক্সিস এর এগেইনস্টে রাইট সাইডে ঘুরতেছে নাকি লেফট সাইডে ঘুরতেছে। জি স্যার বুঝছি। সো মোমেন্টের ডিরেকশন বলতে আমি এটা বোঝাচ্ছি যে হচ্ছে যে আপনার এই ওর নাম কি যে ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে হবে। এটা কি বুঝেছেন? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে দেখেন এখানে একটা বিষয় যে এখন আপনার কোশ্চেন হতে পারে যে কোন পয়েন্টে কাজ করবে এই প্লেনের, কোন পয়েন্ট থেকে আমার এম ভেক্টরটা হবে, এখানে হবে নাকি এখানে হবে, কোথায় হবে এম যে ভেক্টরটা সেটা কোন পয়েন্ট থেকে হবে। তো এটার জন্য খুব ফ্লেক্সিবল একটা রুল যে এম ভেক্টরটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে কিন্তু এটার কিন্তু কোনো নির্দিষ্ট পয়েন্ট নাই, এটা একটা ফ্রি ভেক্টর। তো এই এই প্লেনের যে কোনো পয়েন্টে এটা কাজ করতে পারে।
দেখেন এখানে ওই কথাটাই বলা হয়েছে যে এটা হচ্ছে একটা ফ্রি ভেক্টর, তো এটার কোনো নির্দিষ্ট পয়েন্টে এটা কাজ করবে না, যে কোনো জায়গাতে এম ভেক্টরটা কাজ করতে পারে। এইখানে দেখেন আমরা যদি খেয়াল করি যে আমার যে কাপলটা আছে সেই কাপলটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে এটা হচ্ছে একটা সিম্পল কাপল, এই প্লেনের উপর কাজ করতেছে, সো এটাকে আমি মোমেন্ট আকারে এভাবে লিখতে পারি m = fd। সো এটা ডিরেকশন ধরলাম এদিকে, এটা এই প্লেনের সাথে উপরের দিকে কাজ করতেছে। এটা যেহেতু ফ্রি ভেক্টর তাহলে এটাকে আমি যে কোনো জায়গায় মুভ করাতে পারবো, সেটাকে মুভ করায় আমি হচ্ছে ও পয়েন্টে নিয়ে আসলাম অরিজিনের সাথে। তো অরিজিনের সাথে নিয়ে আসার পর অরিজিনের সাপেক্ষে আমি তিনটা এক্সিস এর মোমেন্টটা কত সেটা বের করলাম। সো এই কাপলকে দেখেন আমরা এই তিনটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা কি বুঝেছেন? দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে আমার কাপল, এদিকে হচ্ছে একটা ফোর্স কাজ করতেছে, এদিকে আরেকটা ফোর্স কাজ করতেছে। সো এদের যদি আমি হচ্ছে মোমেন্ট বের করি তাহলে হচ্ছে আমার এই মোমেন্টটা কাজ করবে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তো এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার এম মোমেন্ট। এখন এই এম ভেক্টরটা হচ্ছে আমার ফ্রি ভেক্টর, তো এটাকে যে কোনো জায়গাতে আমি মুভ করাতে পারবো। সো এটাকে মুভ করে আমি অরিজিনে নিয়ে আসলাম, ডিরেকশন সেম রেখে অরিজিনে আমি একে মুভ করালাম। সো অরিজিনে যদি আমি মুভ করাই তাহলে এখন এম ভেক্টরের তিনটা হচ্ছে আপনার কম্পোনেন্ট থাকবে। সো এই তিনটা কম্পোনেন্টকে আমি বলতে পারি এমএক্স, এমওয়াই, এমজেড। সো এই কাপলটাকে আমি একটা সিঙ্গেল মোমেন্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারি অরিজিনের সাপেক্ষে, অথবা এই কাপলটাকে হচ্ছে আমি তিনটা এক্সিস এর এগেনস্টে মোমেন্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ কাপল, কাপল ফোর্সকে আমরা মোমেন্ট আকারে ইকুইভ্যালেন্ট হিসেবে লিখতে পারি। Any kind of question? আচ্ছা, লেকচার 5 যে ভিডিওটা দিয়েছি ওইখানে আমি হচ্ছে যে এই এই প্রবলেমটা সলভ করে দিয়েছি। তো এখানে দেখেন কতগুলা কাপল আছে বলেন তো, এই ডায়াগ্রামে টোটাল কয়টা কাপল আছে? তিনটা, তাই না? কি কি বলেন তো স্যার? মাইনাস পিপি 18 আর হচ্ছে 34 18 18। আচ্ছা, ভেরি গুড। তো এখন দেখেন যে কোনো একটা কাপলের আমি মোমেন্ট বের করতে চাই, কোনটা বের করবো আপনারাই বলেন। 18 18 এটা যদি বের করতে চাই, বা আচ্ছা পিপি এটা বের করি, এটা একটু কঠিন। সো পিপিটা যদি আমরা বের করতে চাই পি এবং মাইনাস পি এর, তাহলে আমাকে করতে হবে কি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কাজ করতেছে, তাহলে এই পয়েন্ট দুটাকে যোগ করলে আমরা আর পাবো, তাই না? এখন আর এর ডিরেকশন যদি এদিকে নিই তাহলে আর এর সাথে আমার প্লাস পি মাল্টিপ্লাই করতে হবে, আর আর এর ডিরেকশন যদি এদিকে নিতাম তাহলে আর এর সাথে মাইনাস পি মাল্টিপ্লাই করতে হতো। ইজ ইট ক্লিয়ার? এটা কি বুঝলেন এই ডিফারেন্সটা? আর এর ডিরেকশন যদি আমি এদিকে দিই, সে আর এসি যদি আমি বলি, তাহলে আমি মোমেন্ট যখন বের করব এম ইকুয়ালস টু হবে আর পি আর আর এসি ইনটু প্লাস পি, তাই না? আর যদি আমি আর এর ডিরেকশন উপরের দিকে বলতাম তাহলে আমি লিখতাম যে কোনো একটা ওয়েতে আপনারা করবেন আর সি এ ক্রস মাইনাস পি,
তাই না? এইটুক কি বুঝেছেন সবাই? স্যার এখানে কি স্যার ভ্যালুটা কি চেঞ্জ হয়ে গেল না মানে মাইনাস পি দেওয়ার কারণে? না না ভ্যালু সেম আসবে, এই জন্য তো দুটাই এম, দুটাই এম তো এই জন্যই। এমকে আমরা দুই ভাবে লিখতে পারি, এখানে ডিরেকশন কোনো ফ্যাক্ট না। আপনি আরেক ডিরেকশন এদিক নিলে যে পয়েন্টে গিয়ে শেষ হবে সেই ফোর্সটা নেবেন, আরেক ডিরেকশন যদি ওই দিক নেন তাহলে যে পয়েন্টে শেষ হচ্ছে সেই পয়েন্টের ফোর্সের ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করবেন। আচ্ছা স্যার, বুঝা গেছে? রোল 3-4 বুঝেছেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন স্যার। সেকেন্ড লাইনটি একটু একবার যদি বলতেন স্যার। এই যে এই এটা? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, এখানে যদি আমরা আরেক ডিরেকশন এই উপরের দিকে নিই, আর তো যে কোনো এক ডিরেকশন আমরা নিতে পারি। আরেক ডিরেকশন যদি আমি উপরের দিকে নিই তাহলে দেখেন আর গিয়ে শেষ হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে আমার কি ফোর্স কাজ করতেছে? মাইনাস পি ফোর্স। তাহলে এই দিকে যদি আমি আর নিই, হুইচ ইজ আর সি এ, তাহলে আর সি এ ক্রস মাইনাস পি লিখবো আমি। জি স্যার, বুঝছি স্যার। এই দুটার ভ্যালু কিন্তু সেম আসবে। ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি, ফার্স্টে এটা বের করি তারপরে এটা বের করব। ঠিক আছে, সো আর এর ভেক্টর কত হবে বলেন তো? আর সি এ বলেন কেউ একজন। আর সি আর এ সি তাই না? এটা সরি, আর এ সি কত হবে বলেন? রোল 3 আপনি বলেন তো, আর এসির ভেক্টরটা কত হবে? স্যার এক্স এক্সিস এর হবে আর এসি স্যার 150 i এক্স এক্সিস বরাবর। হ্যাঁ 100 এ থেকে সি এর দিকে। 150 i কিভাবে 150 i হলো? এ থেকে সি তো এটা না এক্স এক্সিস। হ্যাঁ 300 হবে। এ থেকে ই হচ্ছে 150, ই থেকে আবার বি হচ্ছে 150, আর বি আর সি তো প্যারালাল, তাহলে 150 প্লাস 150 300 হবে। হুম 300 পয়েন্ট 3 লিখি, তারপর হবে মাইনাস 1.7 জে মাইনাস 1. y এক্সিস না? হ্যাঁ y এক্সিস। y এক্সিস তো নিচের দিকে নামতেছেন, তাহলে মাইনাস। হ্যাঁ মাইনাস। কতটুকু নিচে নামলেন? y হলো 1.6 না 0.16। হ্যাঁ 0.16, তাহলে 160 মিমি না? হ্যাঁ, তাহলে 0.16 মিটার। এই যে এটা হচ্ছে নিচের দিকে, আর সেট হলো সেট অফ পজিটিভ প্লাস প্লাস 0.17 কে। ভেরি গুড, সো এটা জেড যাচ্ছে আমি এদিকে, প্লাস 0.17 কে। আর পি ভেক্টরটা কত হবে? আচ্ছা, পি এর ভ্যালু ধরেন 20, ঠিক আছে 20, পি ভেক্টরটা কত হবে? উপরের দিকে কাজ করতেছে। হ্যাঁ, কোন এক্সিস এর উপরের দিকে? ওয়াই। তাহলে কত হবে? 20 জে হবে, তাই না? 20 জে প্লাস 20 জে, সো এই দুটোকে মাল্টিপ্লাই করি আমরা। ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটরে করেন কত আসে বলেন। আচ্ছা, এটা হাতে করলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আই আর কে কম্পোনেন্ট থাকবে, তাই না?
I component হচ্ছে -3.4 এটা ক্যালকুলেট করে বলেন কত হবে এটা হয় না এটা আসলো সবার জি স্যার এটা আসছে -3.4 আই প্লাস 6k রোল 3-4 আপনাদের কি এটা এসেছে জি স্যার এটাই আসছে আচ্ছা এখন তাহলে কি করতে হবে যে দেখেন আমরা এইভাবে এম বের করলে এটা আসলো তাহলে এখন আমরা একটু চেক করি যে আমরা যদি ca ইনটু মাইনাস p দিই তাহলে কি আসে ca ইনটু মাইনাস p দিলে এগুলা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে মাইনাস p তো নিচের দিকে তাই না এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতেছি আবার এটাকেও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতেছি এই দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সেম রেজাল্ট আসবে এটা কি বুঝলেন আর সি এ যদি আমরা নিতাম তাহলে এটা কি কি -0.3 আই হতো +0.16 জে হতো -0.17 কে হতো তাই না তার মানে কি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতেছি আবার পি যদি মাইনাস পি নিতাম তাহলে এটাকেও তো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতাম তাহলে দুটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকেও এটাকে তাহলে এই এই পুরো রোটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম এই পুরো রোটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এই মাইনাস মাইনাস তো প্লাস হয়ে একই রেজাল্টই আসবে জি স্যার সে এখান থেকে -1 কমন নিলেন এখান থেকে -1 কমন নিলেন তাহলে -1 মিলে +1 হলো আর এই ভেক্টরটা পেয়ে গেলেন মানে এই ডিটারমিন্যান্টটা পেয়ে গেলেন তো সেম রেজাল্টই আসবে এবার কি বুঝলেন যে আমাদের এখানে আর এর ডিরেকশনটা আমরা যেদিকে নিব যে কোনো এক দিকে নিতে পারি এই বরাবর অথবা ওই বরাবর যেদিকেই নিই না কেন আমরা পিটাকে কি মাল্টিপ্লাই করতেছি ওটা গুরুত্বপূর্ণ মানে ফোর্স কোনটাকে মাল্টিপ্লাই করতেছি সেটা গুরুত্বপূর্ণ ফোর্স যেখানে গিয়ে শেষ হবে আর সেইটার সাথে মাল্টিপ্লাই করতে হবে সবাই কি বুঝেছেন জি স্যার জি স্যার আচ্ছা তাহলে এখন বলেন যে 18 ফোর্সের জন্য ঠিক আছে এটাকে পজিটিভ ধরেন যেহেতু এটা জেড অ্যাক্সিসে এটাকে নেগেটিভ ধরলাম তো এখন বলেন এই 18 ফোর্সের জন্য যদি আমি কাপল বের করতে মানে মোমেন্ট বের করতে চাই তাহলে কিভাবে বের করব পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু নিতে হবে 18 এর মধ্যে এই দুটো 18 ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স কি এটা না জিসি না তাহলে আমরা নেগেটিভ 18 ফোর্স মাল্টিপ্লাই করব তাই না সো অবশ্যই কিন্তু ফোর্সের ভেক্টরটা মাল্টিপ্লাই করতে হবে মানে ভেক্টর ফর্ম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর যেরকম একটা ভেক্টর -18 এরও ভেক্টর ফর্ম আপনাকে বের করতে হবে বলেন তো -18 এর ভেক্টর ফর্ম কত হবে -18k ভেরি গুড -18k কারণ জেড অ্যাক্সিস বরাবর এটা কাজ করতেছে আর +18 এর জন্য কি হবে সো 18k 18k 18 তাহলে এবার বলেন তো 34 ফোর্সের জন্য 34 নিউটন ফোর্সের জন্য আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে কিভাবে করব রিমেম্বার এর আগের বার যখন আমরা নিলাম আর তখন কিন্তু এই দুটাকে জাস্ট যোগ করে দিয়েছি এবার কিন্তু এই দুটো পয়েন্টকে আমরা যোগ করে দিই কেননা আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু আর তোমার পারপেন্ডিকুলার ভেক্টরটা হচ্ছে আর তাহলে দেখেন এইটাকে যদি আমি একটু পিছের দিকে এক্সপ্যান্ড করি তাহলে এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে সেক্ষেত্রে এই ডিসটেন্সটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ভেক্টরে দ্যাটস ওয়াই এই ডিসটেন্সটা হচ্ছে আমার আর হয়েছে আর এই ক্ষেত্রে দেখেন সি এ বা এ সি হচ্ছে আর হয়েছে এখন বলেন 34 ফোর্সের জন্য আর ভেক্টরটা কোনটা হবে স্যার ইএফ
না ইএফ হবে না স্যার ডিবি ডি বি না ডি বরাবর তো একটা ফোর্স কাজ করতেছে স্যার ডিসি স্যার বিই বিই ডিএফ হবে ইএফ কারণ দেখেন এই যে এটার এটা তো প্যারালাল তাই না প্যারালাল যদি হয় তাহলে এদের হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা না বা এটা না পারপেন্ডিকুলার ডিসটেন্স অথবা এটা মানে এদের পারপেন্ডিকুলার মিনিমাম ডিসটেন্সটা কোনটা এটা না এটা তো তার মিনিমাম ডিসটেন্স না এটা তো তার কর্ণ বরাবর ডিসটেন্স হয়ে যাচ্ছে মিনিমাম ডিসটেন্স কিভাবে পাবো প্যারালাল লাইন দিয়ে সো ইদার ডিএফ হবে অথবা ইবি হবে ক্লিয়ার ডিএফ হবে অথবা ইবি হবে অথবা বি এফ ডি হবে আর এর ভেক্টরটা এদিকে বুঝলেন এটা কি বুঝেছেন এটার যে ডিসটেন্সটা হবে আর স্যার কোশ্চেন ছিল স্যার হ্যাঁ বলেন স্যার মাইনাস পি আর পি ভেক্টরের মধ্যে স্যার পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কিভাবে হইছে এই যে এখান থেকে এটা এটা বাদে আর অন্য কোন ডিসটেন্স আছে মিনিমাম ডিসটেন্স তো এটাই মিনিমাম ডিসটেন্সই তো হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স অন্য কোন ডিসটেন্স কি পাবেন এটার ক্ষেত্রে স্যার ভেক্টর দুটোকে মুভ করে কি এদের মধ্যে ডিসটেন্স কমায় আনা যায় না অন্য কোন ভাবে না মানে এটাকে তো আর এটা তো আর ফ্রি ভেক্টর না মুভ করলে ওই লাইন বরাবর মুভ করতে হবে দেখেন এটাকে যখন মুভ করালাম এই লাইন বরাবর মুভ করাইছি তো এটাকে মুভ করালে এটা উপর উপর অথবা নিচ এটাকে উপর অথবা নিচ বরাবর মুভ করাতে পারবেন মানে লাইন অফ অ্যাকশনে আপনি মুভ করাতে পারবেন স্লাইডিং যেটাকে বলে স্লাইডিং অফ আ ভেক্টর স্লাইড করতে পারবেন যেমন এটাকেও দেখেন আমরা স্লাইড করতেছি এই লাইন অফ অ্যাকশনে এটাকে এখানে নিয়ে গেলাম কখন বুঝবো যে লাইন অফ অ্যাকশন মানে স্লাইড কোনটা করানো যাবে কোনটা করানো যাবে না এটা হচ্ছে যে দেখেন যে ফিগার দেখে আপনাকে বুঝতে হবে যেমন 18 এর জন্য আমরা তো বুঝতেই পারতেছি যে এইটাই হচ্ছে তার মিনিমাম ডিসটেন্স আবার দেখেন 34 এর জন্য অনেকেই বলতেছেন যে ইএফ তাহলে আপনি ড্র করেন 34 এর দুটাকে এভাবে যদি ড্র করেন এদের ডিসটেন্স মিনিমাম কোনটা এটা না নাকি এটা একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তো এটা হচ্ছে কিন্তু ওদের মিনিমাম ডিসটেন্স হবে মানে এটা হচ্ছে আপনি প্র্যাকটিস করতে করতে যেমন আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দিয়েছি এই প্রবলেমটা সো এই প্রবলেমের জন্য বলেন পি এর জন্য কি হবে বলেন তো ডিসটেন্সটা পি এর জন্য আর ভেক্টরটা কোনটা হবে টেন ইঞ্চ সো এসি স্যার এটা বুঝে এসি আর এটার জন্য 40 এর জন্য 40 স্যার বি বি ডি না বি বি অথবা এডি আর এটার জন্য 16 এর জন্য 16 তো একদমই সহজ স্যার বিসি 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 বা সিবি তো দেখেন এগুলো দেখেই কিন্তু হচ্ছে আপনি বলতে পারেন এটা একটু কমপ্লেক্স ছিল দ্যাটস হোয়াই এটাতে হচ্ছে একটু ঝামেলা বেশি ছিল বাট ইউজুয়ালি আপনি দেখেই বুঝতে পারবেন যে আটটা কোনটা হবে বুঝেছেন এই দেখেন এখানে তিনটা কাপল আছে না তাহলে এই তিনটা কাপলের জন্য আপনার M1 M2 M3 M4 বের করতে M3 পর্যন্ত বের করতে হবে ধরেন এটাকে বললেন F1 F1 ফোর্স হচ্ছে 18 এটাকে বললেন F2 F2 ফোর্স হচ্ছে P আর এটাকে বললেন F3 F3 ফোর্স হচ্ছে আপনার 18 কারণ এই তিনটার ইকুইভ্যালেন্ট মোমেন্ট কত হবে M = M1 প্লাস M2 প্লাস M3 সো এইভাবে আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে
মোমেন্টগুলো ইন্ডিভিজুয়ালি বের করে নেবেন প্রত্যেকটা কাপলের জন্য, তারপর ওইগুলোকে ভেক্টর প্লাস করে দিবেন, করে দিলে টোটাল এম টা পেয়ে গেলেন। এখন এই এম এর যদি ম্যাগনিচিউড চাই তাহলে এই এম এর যে তিনটা কম্পোনেন্ট থাকবে এম এক্স এম ওয়াই এম জেড, ওইটাকে রুট ওভার করে দিলে হয়ে যাবে। আবার যদি এদের ডিরেকশন চাই তাহলে থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড কিভাবে বের করতে হয় এটা তো এর আগে আমরা শিখেছি, ওই যে কস থিটা জেড ইকোয়ালস টু এম এক্স বাই এম হবে, তারপর কস থিটা ওয়াই ইকোয়ালস টু এম ওয়াই বাই এম হবে। সো ওইভাবে আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। এখানে এক্সট্রা যে জিনিসটা সেটা হচ্ছে যে এম ওয়ান এম টু এম থ্রি বের করতে হবে কাপলের জন্য, বুঝেছেন? সবাই কি বুঝেছেন? আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এফ ওয়ান এফ টু এফ থ্রি টা ওটা কেমনে তুললেন স্যার, মানে ওটা কি ইচ্ছা মতো? হ্যাঁ ওটা ইচ্ছা মতো, আপনি আপনার তিনটা ফোর্স কে ইচ্ছা মতো এফ ওয়ান এফ টু এফ থ্রি ধরে নেবেন, ধরে নিয়ে এম ওয়ান এম টু এম থ্রি বের করবেন যে যার মতো ধরেন। মানে তিনটা মোমেন্ট বের করতে হবে, এই মোমেন্ট তিনটাকে যোগ করতে হবে। যে মোমেন্ট যে ভ্যারিগোনস থিওরাম ফলো করে রেজাল্টের মোমেন্টের যোগফল সমান হয় সেটারও প্রুফ এখানে দেওয়া আছে। সো প্রুফ লাগবে না, জাস্ট মনে রাখলে হবে যে যতগুলা মোমেন্ট থাকুক না কেন একটা সিস্টেমের মধ্যে তাদের রেজাল্টের মোমেন্টের ভ্যালু হবে প্রত্যেকটা মোমেন্টের ভেক্টর যোগফল বা ভেক্টর সামেশন। যেমন এর আগের বার তিনটা ফোর্সের জন্য তিনটা মোমেন্ট পেয়েছেন, সো দ্যাটস ওয়াই রেজাল্টেন্ট মোমেন্ট এম ইকোয়ালস টু হয়েছে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি। আর এম ওয়ান ভেক্টর এম টু ভেক্টর এম থ্রি ভেক্টর তো আমরা বের করবই, করতে পারি, আমি তো একটা ভেক্টর বের করা দেখাই দিলাম এর আগে। সেভাবে বাকি দুটো ভেক্টর বের করতে হবে, বের করে প্লাস করে দিতে হবে। বুঝেছেন? জি স্যার। তো এটাই ছিল মোটামুটি এখানকার থিওরি। এরপরে দেখেন যে এইগুলাও ছিল, এখানে দেখেন যে একটা ফোর্স কে আমরা কিভাবে একটা মোমেন্টের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখানে একটা ফোর্স কাজ করতেছে এ পয়েন্টে, এইদিকে ও পয়েন্ট থেকে এর যে পজিশন ভেক্টর সেটা হচ্ছে আর। তো এখন এই ফোর্সটাকে আমি এখানে রিপ্লেস করলাম কাপল বানানোর জন্য, তাহলে এই পয়েন্টে দুটো ফোর্স দিতে হবে, মাইনাস এফ এদিকে প্লাস এফ এদিকে, তাহলে প্লাস এফ মাইনাস এফ মিলে নালিফাই হয়ে যাবে, তাই না? তাহলে তো কোনো কিছু আমি এক্সট্রা অ্যাড করলাম না, একটা প্লাস এফ উপরের দিকে দিলাম মাইনাস এফ নিচের দিকে দিলাম, তো এই দুজন পরস্পরকে নালিফাই করে দিবে। কিন্তু এটা দেওয়ার পেছনে কারণ কি? এই প্লাস এফ আর এই মাইনাস এফ মিলে আমার একটা কাপল ক্রিয়েট করতেছে। এই এফ এর সমতুল্য একটা ফোর্স হচ্ছে আমি এইদিকে দিয়েছি প্যারালালি বাট নেগেটিভ ডিরেকশনে, তো এটা হচ্ছে একটা কাপল হয়ে গেল। তো কাপলকে তো আমরা মোমেন্ট আকারে মোমেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, এটা তো এর আগেই দেখলাম। তো এই জন্য ওই কাপলটাকে সরাই দিয়ে এখানে বলতেছে এখানে একটা মোমেন্ট কাজ করতেছে এবং এই মোমেন্টটা হবে হচ্ছে এটার সাথে মানে পারপেন্ডিকুলার, কেননা আমরা জানি যে হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করলে ফোর্সের সাথে সেটা পারপেন্ডিকুলার থাকে। সো এটার সাথে পারপেন্ডিকুলার হওয়া মানে তো এফ ফোর্সের সাথেও পারপেন্ডিকুলার হবে, মাইনাস এফ এর সাথে যে পারপেন্ডিকুলার সে তো এফ ফোর্সের সাথেও পারপেন্ডিকুলার হবে। সো এভাবে আমরা এইরকম একটা ফোর্সকে একটা মোমেন্ট এবং ফোর্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এটা কি বুঝেছেন? জি স্যার। এনি কোশ্চেন? যে আমরা এটাকে যে এভাবে রিপ্রেজেন্ট করলাম জাস্ট মোমেন্টের থিওরি অ্যাপ্লাই করে পারা যাবে তো, তাই না? এরপরে দেখেন আরো কমপ্লেক্স সিস্টেম, এই ফোর্সের তিনটা হচ্ছে দেখেন পজিশন ভেক্টর দেওয়া আছে ও ও প্রাইম আর এ এর মধ্যে আর আর প্রাইম এস। এর আগের বারই তো দেখলাম যে এ পয়েন্টকে এ পয়েন্টের ফোর্সটাকে আমরা ও পয়েন্টে যদি নিয়ে আসি তাহলে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এর আগের স্লাইডে তো আমরা এটা দেখলাম, তাই না? এখান থেকে এটা কি বুঝেছেন এই ট্রান্সফরমেশনটা? এটা আগের স্লাইড থেকে জাস্ট এফ ফোর্সটাকে এখানে এফ ফোর্স এবং একটা মোমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করলাম, এর পরবর্তীতে এই মোমেন্ট এবং হচ্ছে এফ ফোর্স কে আমরা চাইলে ও প্রাইমেও রিপ্রেজেন্ট করতে পারি। এখানেই চিন্তা করেন, এদিকে একটা মাইনাস এফ ফোর্স দিলাম,
আর এদিকে হচ্ছে একটা প্লাস এফ ফোর ছিল। তাহলে এখন এটা থেকে যদি আমি মোমেন্ট নিয়ে আসতে চাই, তাহলে এটা হবে হচ্ছে মোমেন্ট অ্যাবাউট ও প্রাইম, আর এটা হয়ে যাবে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার, আর এটা তো নাই হয়ে যাবে। বোঝা গেছে? তো এই ফোর্সটাকে আমরা এখানেও রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে, অথবা এই ফোর্সটাকে এখানেও রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে। এটাকে বলা হচ্ছে রেজুলেশন অফ আ ফোর্স। একটা ফোর্স কে রেজুলেট করে আমি একটা ফোর্স এবং একটা কাপলে রিপ্রেজেন্ট করতেছি। কারো কোনো প্রবলেম আছে এটা বুঝতে? আচ্ছা, এই প্রবলেমটাতে একটু খেয়াল করেন। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারেন। সবাইকে বুঝেছেন? আদনান, আপনি কি বুঝেছেন? আদনান না, ছেলেটার নাম না না, নিবির, রোল টু, নিবির কি আছেন? জি স্যার, বুঝতে পেরেছি। নাজিম বুঝেছেন? বুঝতে পেরেছি। নাজিম, আচ্ছা স্যার, এই জায়গায় যে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে যে ডিরেকশন গুলা দিচ্ছে, ডিরেকশনের ব্যাপারটা যদি আরেকটু বলতেন। ডিরেকশনের ব্যাপারটা যদি একটু খেয়াল করি আমরা, এখানে দেখেন যে এই একটা ফোর্স দিয়ে কাজ করতেছে, এই একটা ফোর্স দিয়ে কাজ করতেছে। তাহলে আমি ও পয়েন্টের এগেনস্টে যদি বের করি, তাহলে কাছাকাছি কি এরকম না, এভাবে ঘুরবে না? বুঝেন নাই, এভাবে ঘুরবে না স্যার? এটা আমরা সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে নিব? নট নেসেসারি, মানে এটা হচ্ছে যে সূক্ষ্ম কোণের বিষয়টা চলে আসে, সূক্ষ্ম কোণ থেকে নিতে হবে আর কি। মানে সূক্ষ্ম কোণ যেদিকে হবে সেদিকে হচ্ছে আপনার নিতে হবে। ওই ফিগারটা তো অত ভালো বোঝা যাচ্ছে না, এখানেও দেখেন এরকম পজিটিভ থেকে নেগেটিভ, এটাই সহজে বোঝার উপায়। পজিটিভ ফোর্স থেকে নেগেটিভ ফোর্সের দিকে মোশনটা নিবেন, মানে ঘূর্ণনটা নিবেন, ঠিক আছে? পজিটিভ ফোর্স থেকে নেগেটিভ ফোর্সের দিকে নিবেন, সবসময় পজিটিভ ফোর্স থেকে নেগেটিভ, তার মানে এটাও এইদিকে ঘুরবে। নিবির বুঝেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই প্রবলেমটা আমরা সলভ করব, ঠিক আছে? এখানে কয়টা কাপল দেখতে পাচ্ছেন? কয়টা কাপল ফোর্স আছে এখানে? দুইটা। দুইটা কি কি? তাহলে দেখেন আমার যখন এখানে যেহেতু দুইটা দেখতে পাচ্ছি, এদের আরটা কি হবে বলেন তো? 30 আর মাইনাস 30, এটাকে প্লাস 30 ধরেন, এটাকে মাইনাস 30 ধরলাম, এদের আরটা কোন দিকে হবে? ডিসি, এসি, ডিসি বা সিডি, তাই না? ডিসি বা সিডি, যে কোনো একদিকে। তো এটা তো আমরা ইজিলি বের করতে পারবো, এটা তো সমস্যা নাই, তাই না? কিন্তু এখন বলেন যে এইটার ক্ষেত্রে, এই 20 আর মাইনাস 20, এটার ক্ষেত্রে আপনার ইয়াটা কি হবে, আরটা কি হবে? বলেন ইডি নাকি স্যার? ডিই, ডিই হবে। তাহলে দেখেন আমরা একটু এখন যদি ক্যালকুলেট করি, আমাদের এই ফোর্সের জন্য যদি বের করি, ধরেন যে ডিসি নিলাম, আর ডিসি, ঠিক আছে,
আর ডিসির ভ্যালু কত হবে? বলেন ভেক্টর ফর্মটা কত হবে? কেউ একজন বলেন আর ডিসি কত হবে? পজিশন ভেক্টর আর ডিসি 18J, ভেরি গুড। এটা কি বুঝেছেন? শুধুমাত্র উপরের দিকে মুভ করতেছে, সো দ্যাটস ওয়াই 18J হবে। আর ফোর্স কত? -30। তো -30 এর জন্য ফোর্সটা কত হবে বলেন? এটাকে F1 ফোর্স ধরি। বলেন F1 ফোর্স কত হবে? ভেক্টর ফর্মটা কত হবে? -30J। থার্টি জে না কে? ও কে? এটা তো জেড এক্সিস। -30 কে হবে, ভেরি গুড। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করলে ধরেন M1 পেয়ে গেলাম, তাহলে 18J ক্রস -30K। তো হচ্ছে জে আর কে কে মাল্টিপ্লাই করলে কি হয়? আই হয়, তাই না? জে আর কে কে মাল্টিপ্লাই করলে আর আই হয় না? মনে আছে? এটা হচ্ছে আই, এটা জে, এটা কে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা মাল্টিপ্লাই করি, ক্রস প্রোডাক্ট করি, তাহলে হচ্ছে পজিটিভ হয়। আই জে কে মাল্টিপ্লাই করলে কে পাবো? আই ক্রস জে ক্রস কে করলে আই পাবো। তো জে ক্রস কে করতেছি, তাহলে আমি আই পাবো। আর 18 আর 30 কে মাল্টিপ্লাই করলে -540। -540 আই পাচ্ছি, তাই না? এটা কি বুঝেছেন? এই ভ্যালুটা কি বুঝলেন? অ্যান্সার করেন না বুঝতে পারলে বলেন। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমরা M1 বের করে ফেললাম, এখন M2 বের করতে হবে, তাই না? নিবিড় M2 কিভাবে বের করব বলেন স্যার? M2 করার জন্য ফারস্টে DE ভেক্টরটা নেই আমরা। হ্যাঁ, RDE বের করব। হ্যাঁ, RDE যদি আর জেড এক্সিস বরাবর নেগেটিভ -12 -12K -12K এটা কি বুঝেছেন? রোল 3-4। জি স্যার। আর এফটা কত হবে স্যার? এফটা হচ্ছে -20 pound। আর যদি ভেক্টর ফর্মে লিখি তবে এটা ই -20i, ভেরি গুড। কারণ এটা এক্স এক্সিস বরাবর কাজ করতেছে এবং এক্স এক্সিসে নেগেটিভ দিকে, -20i। এই দুটোকে এখন মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে কি আসে দেখেন তো? আই জে আমার কাছে কে, আর এখানে আসবে হচ্ছে 0 9 -12। না না, এটা তো অবশ্যই ভেক্টর ফর্ম যখন লিখবেন তখন ভেক্টর ফর্মটা কোন দিকে কাজ করতেছে সেটা দিতে হবে। এটা মাইনাস দিকে কাজ করতেছে, দ্যাটস ওয়াই মাইনাস দিতে হবে। আপনি এটাকে যদি পজিটিভও ধরেন, ঠিক আছে, আপনি যদি এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ ধরেন, তারপরেও এটার সাথে হচ্ছে -20i দিতে হবে। যদি স্যার অলরেডি যদি স্যার ফোর্সের ভ্যালুটা যদি নেগেটিভ দেওয়া থাকে তখন ফোর্সের ভ্যালু নেগেটিভ দেওয়া থাকলে আপনাকে -20i লিখতে হবে, কারণ ফোর্সটা কাজ করতেছে তো নেগেটিভ দিকে।
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি স্যার, মানে হচ্ছে যদি নেগেটিভ দেওয়া থাকে তাহলে তো থাকতেই, যদি না দেওয়া থাকে ওই জন্য ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা ক্যালকুলেট করলে কত আসে বলেন নিবিড়? এরকম আছে নিবির? জি স্যার এরকম আসছে। তাহলে এখন রেজাল্টেন্ট যে মোমেন্ট সেটার ভ্যালু কত হবে স্যার? m1 প্লাস m2। জি m1 প্লাস m2 18 প্লাস 240 মানে 258 j কিভাবে m1 তো এটা সরি 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 স্যার সরি খেয়াল করি মাইনাস 540 i প্লাস 240 j প্লাস 180 k মানে জি এগুলো হয়ে যাবে। এটা কি বুঝেছেন সবাই? এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা বুঝতে পারেন না এরকম কেউ আছেন বা কোন জায়গায় সমস্যা এরকম? সো স্লাইডে দেখবেন যে দুই ভাবে করা আছে। দেখেন আমাদের যে ভ্যালুটা সেটাই এসেছে। আমরা এইভাবে করতে পারি যে এই ফোর্সের এগেনস্টে আরেকটা ফোর্স এখানে নিলাম, এটাকে আরেকটা নিলাম, এটা আরেকটা নিলাম, তো এগুলো আরো ঝামেলা যে দুটা ফোর্স অ্যাড করে আবার করছে, তো এগুলা ঝামেলা। এইভাবে করতে পারেন, আমরা যেটা করছি যে এইভাবে করছি। বের করে নিয়েছি, বের করে তারপর মাল্টিপ্লাই করে করে ফেলছি এম ওয়ান এম টু বের করে। তো এতদূর পর্যন্তই ছিল, এরপরে তো থিওরি গুলো আর পড়াই নাই। তো এটাই ছিল হচ্ছে আপনাদের যে লাস্ট যে পার্টটা সেটা লেকচার ভিডিও ফোর এর লাস্ট পার্ট। আর লেকচার ভিডিও ফাইভ এ হচ্ছে আপনাদের লাস্টের একটা ম্যাথ মনে হয় শুধুমাত্র এই কাপল দিয়ে করাই দিয়েছি, আর এই রিলেটেড দুইটা ম্যাথ হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়েছি। স্যার বলেন স্যার, লাস্টে যে স্যার এফ এর ইয়েটা বললেন স্যার, ডি তে স্যার এফ হলো স্যার, মানে স্যার এফ টা কি সবসময় নেগেটিভ নিয়ে করব? মানে ওইটা বুঝি নাই স্যার। লাইক যে স্যার লাস্টে যে স্যার ডি বরাবর স্যার মাইনাস 20 স্যার আই স্যার, এটা কি যদি স্যার আমি ওটা স্যার পজিটিভ ধরি তাও কি স্যার মাইনাস দিব নাকি স্যার পজিটিভ 20 দিব? পজিটিভ দিব, মানে আপনি বলতে চাচ্ছেন যে এই এইভাবে যদি নেন, মানে আর ইডি যদি নেন তাহলে এটার ভ্যালুটা কি লিখবো? প্লাস 20 আই নাকি মাইনাস 20 আই? তাই না? জি স্যার, এখানে তো স্যার মাইনাস দেওয়া আছে মনে হয়। হ্যাঁ মাইনাস, হ্যাঁ মানে মাইনাস দেওয়া ছিল না, আমি দিয়েছি বসাইছি। ও জি স্যার, জি স্যার। কোশ্চেনে কিন্তু মাইনাস বসানো থাকবে না, আমি আপনাদের বোঝার সুবিধার্থে মাইনাস বসাইছি। তো মাইনাস বসানোর দরকার নাই, আপনারা যেটা করবেন যে যেইখান থেকে সেটা মানে আর যেভাবে নিবেন, ধরুন আর যদি ডি ই ডি বরাবর নেন তাহলে হচ্ছে এই 20 হয়ে যাবে 20 আই, কারণ এটা এক্স এক্সিস এর পজিটিভ দিকে কাজ করতেছে। জি স্যার। আর যদি আমি ডি ই নি তাহলে এটা যেহেতু এক্স এক্সিস এর নেগেটিভ দিকে কাজ করতেছে তাহলে এটাকে আমি লিখবো মাইনাস আই 20 আই। বুঝা গেছে? জি স্যার। মেন কথা হলো যে ফোর্স এর ডিরেকশন কোন দিকে আছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি লিখবেন। স্যার এই লাস্টের কথাটা একবার রিপিট করা যাবে? এই স্যার ডিই আর ইডি এর ব্যাপারটা। আচ্ছা এই যে ডিই যদি আমি আর ডিই নি তাহলে আমাকে এই ফোর্সটাকে মাল্টিপ্লাই করতে হবে, এই ফোর্সটা এক্স অ্যাক্সিস এর নেগেটিভ দিকে কাজ করতেছে যার ভ্যালু হচ্ছে 20, তাহলে মাইনাস 20 আই হবে।
মাইনাস 20 আই কার সাথে মাল্টিপ্লাই হবে এই যে আর ডি এর সাথে তাই না আর যদি আমি আর ই ডি নি এই বরাবর যদি নি সেক্ষেত্রে আমাকে মাল্টিপ্লাই করতে হবে এই যে এই দিকে এই দিককার 20 ফোর্স এর সাথে সেই দিককার 20 ফোর্স টা তো এক্স অ্যাক্সিসে পজিটিভ দিয়ে কাজ করতেছে তো সেক্ষেত্রে 20 আই দিয়ে মাল্টিপ্লাই করব আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই এইখানে যে 34 ফোর্স এর জন্য আপনাকে ভেক্টরটা কিভাবে বের করবেন বলেন তো মনে আছে এর আগে বের করছিলাম ল্যামডা এফ এগুলা তো খুব ইজিলি আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই এক্সিস বা এক্স এক্সিস বা জেড এক্সিস বরাবর কাজ করতেছে যদি কাজটা এভাবে না করে যদি এভাবে তির্যক ভাবে করে সেখানে কিন্তু হচ্ছে আপনাকে আগে ল্যামডার ভ্যালু বের করে নিতে হবে আমরা যদি এই ফোর্সটা নিই তাহলে ল্যামডা ইডি বের করতে হবে আর যদি এই ফোর্সটা নিই তাহলে এই ক্ষেত্রে বের করতে হবে ল্যামডা এফ বি বুঝলেন সবাই কি বুঝেছেন ছিল না স্যার ডিরেকশন মানে আর ক্রস এফ না আর ক্রস এফ এফ কেও এখানে বের করতে হবে আর কে তো বের করতে হবে আর হচ্ছে ডিএফ হবে অথবা ইবি হবে এখানে আমি যদি লিখি ইডি যেহেতু নিয়েছি তাহলে এটা লিখব হচ্ছে আর ডি আর এফ ডি নিব বিই নিব এটা ক্ষেত্রে মোমেন্টের ক্ষেত্রে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আর ভেক্টর আর একটা হচ্ছে এফ ভেক্টর বের করতে হয় পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা সেটা নিয়ে এবং সেই ফোর্স দিয়ে মাল্টিপ্লাই ফোর্স এর ভেক্টরই গেছে যদি এক্স ওয়াই জেড এর প্যারালাল এক্সিস বরাবর কাজ করে সেক্ষেত্রে আমার ল্যামডা না নিলেও চলবে আর যদি তির্যক ভাবে কাজ করে বা ইনক্লাইন্ড ভাবে কাজ করে সেক্ষেত্রে আমার ল্যামডা ভেক্টরটা দিয়ে এফ এর ভ্যালুকে মাল্টিপ্লাই করে এফ ভেক্টরটা বের করতে হবে বুঝেছেন সবাই কি বুঝেছেন তাহলে তো আপনাদের একটা এক্সট্রা ক্লাস করতে হবে কারণ এর আগের দিন আমরা ফেব্রিকের সাথে 4 নম্বর চ্যাপ্টারও শেষ করেছি তো এখন আপনারা এই উইকে এক্সট্রা ক্লাস করবেন নাকি নেক্সট উইকে করবেন সেটা বলেন কোন উইকে করতে যাচ্ছেন যদি শনিবারের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দেন সেক্ষেত্রে এই উইকে আমি ক্লাস এক্সট্রা ক্লাসটা নিব না আর যদি আপনারা ডেডলাইন বাড়াই দিতে বলেন সেক্ষেত্রে এই উইকে হচ্ছে আমি এক্সট্রা ক্লাসটা নিব আর ডেডলাইন যদি বাড়াতে না চান তাহলে হচ্ছে এরপরের উইকে এক্সট্রা ক্লাসটা নিব বলেন সিআর বা যারা আছেন যারা নিয়মিত ক্লাস করেন বা রেসপন্স করেন তাদের মধ্যে থেকে বলেন যে কোন দিন আপনারা ক্লাসটা করতেছেন
স্যার গ্রুপে কথা বলে সিআর জানাই দিলে হবে না? হ্যাঁ জানাই দিলে হবে। আচ্ছা তাহলে আপনারা কথা বলেন বলে আমাকে জানাই দিন। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করবো।